5 কোটি টাকা ব্যয়ে হাইলাকান্দিতে নির্মাণ হচ্ছে নতুন হাসপাতাল ভবন। সোমবার জেলার নিত্যানন্দপুরে এর কাজের সূচনা করেন সাংসদ কৃপানাথ মাল্লা। সোমবার হাইলাকান্দি জেলার নিত্যানন্দপুরে নতুন মডেল হাসপাতাল ভবনের নির্মাণ কাজে শিলান্যাস করেন সাংসদ কৃপানাথ মাল্লা। এদিন হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহাল, নিত্যানন্দপুর হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে মডেল হাসপাতালের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে সাংসদ মাল্লা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মেঘনিধি দাহাল বলেন, निर्माण कार्य चल रहा है, मुझे आशा है कि बहुत जल्दी ये कंस्ट्रक्शन का काम कंप्लीट हो जाएगा और आप लोग इस हॉस्पिटल का लाभ उठा पाएंगे। आज के दिन में इंसान के जिंदगी में सबसे इम्पोर्टेंट होता है एजुकेशन एंड हेल्थ, और मैं बहुत गर्व महसूस करता हूँ ऐसे राज्य में डिप्टी कमिश्नर हिसाब से काम करने में, जहाँ पे स्वास्थ्य की सुविधा इतनी तीव्र गति में आगे बढ़ रही है। हाइलाकंदी जैसे जिले के इतने सुदूर अंचल में एक 30-बेडेड हॉस्पिटल, मॉडल हॉस्पिटल बनना एक बहुत ही ये मिसाल रखती है कि कितना आगे हमारा हेल्थ इंफ्रास्ट्रक्चर बढ़ के जा रहा है। তো আমি আপনাদের দুবারা বধাই দেনা চাহতাহু। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ কৃপানাথ মাল্লা বলেন, ইলেকশন আইছে, আজমল সাহেব আইছে, এনেকুয়া বক্তব্য দি থাকিব, মানুষে গম পায় যে আজমল সাহেব কি কথা কয়, কমিউনিয়ল কথা কয়, ভোট লয়, এইবিলাক আমার বিজেপিত নাই। আপনি আজি দেখিছে একটা প্রোগ্রাম চলি আছে, তারপর ইমান মানুষ ইয়াত আইছে, আমি কইছি যে প্রটোকল আছে, মানুষ অল্প ডিস্টেন্স মেনটেন করে, তারপর ইমান মানুষ ইয়াত আইছে, ইয়াত হিন্দু মুসলিম সব মানুষ আইছে, আমি ইয়াত আমি কাম করো। আজি সাহেব আমার হেলথ ডিপার্টমেন্টে কেন কাম করে আছে, মানে অল্প আগত বক্তব্য তো কইসু, আগত 3টা মেডিকেল কলেজ আসলে, আমার গভর্নমেন্ট অহার পর ইমান মেডিকেল কলেজ হল, আজি এনেকা একটা প্রত্যন্ত অঞ্চলত মডেল হসপিটাল আজি ফাউন্ডেশন হল, আমি কাম করো। আমি এইবিল কথা নকোম যে কোনে আর এস এস কি করব এইবিলাক নাই, এইবিল ফালতু কথা, এইবিল এখেত কয়ে কয়ে ভোট লওয়ার ধান্দা করে আছে। আসলে মানুষ চাওক, আপনি বিজেপির মানুষ আগত মুসলিম মানুষ কম আসলে, এটা বহুত আইছে, এটা গম পালে যে মানুষ মানে উল্টা পল্টা বোঝার কমিউনিয়াল কথা কয়, এটা কামর লগত মানুষ থাকে, আমি কাম করে আসো, আমার লগত মানুষ থাকে। এইবার আহমদ যেটা আগত বিধানসভা নির্বাচন আপনার ভারতীয় জনতা পার্টি কিমান সিট পাব পারে? আমার তো টার্গেট আছে 100+, এনেকুৱা যাম, 100+ হবে, একো প্রবলেম নাই। আর কিবা বহুতখানি ঘটনা আমার বড় খবর তো আছে, এই আমার সংখ্যালঘু যেটো কেলেঙ্কারি হয়েছে সেটা লোক আপনার কি মন্তব্য আছে? আপনি একজন সাংসদ, কেলেঙ্কারি হয়েছে এই তদন্ত হব, যি আছে সেটা সোমাব, তাতে আমার একো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ, কেলেঙ্কারি কম্প্রোমাইজে নাই। আপনি দেখেছে কেইদিন আগত এই পুলিশত কেলেঙ্কারি হল, ডাঙর ডাঙর মানুষ সোমাই গেল, এটা সোমাব, যিনি কেলেঙ্কারি করব যাব, এই পার্টির কথা না। এতালু আরো একটা কেলেঙ্কারি মানুষে মুখোমুখি ঘুরে আছে বিভিন্ন সংগঠন দল সংগঠন, এই কয়লা সিন্ডিকেট আর বার্মি সুপার সিন্ডিকেট, সেটা আপনার সরকার কি পদক্ষেপ? মই কইছো যে জি কেলেঙ্কারি হব, এই কেলেঙ্কারি সোমাব, নো কম্প্রোমাইজ, জিনে কম্প্রোমাইজ কইছো, প্রত্যেক দিন রাত 10টা 12টা তরকম তখন গাড়ি আসলে কিন্তু ঘুমাই থাকে, যেটু বিনা পারমিট তুমি দেখো সরকার, যেটু পারমিট আছে এটু সোমাব, যেটু পারমিট নাই ধরা, কয়লা তো পারমিট দেয় নাই এটু গভর্নমেন্ট, না না পারমিট আছে গভর্নমেন্ট, বাংলাদেশ কি কয় মেঘালয় তো দিছে, কিন্তু আমার ইয়াত এটু আছে বহুত পারমিট, মেঘালয়ের অকশন যেটু হয়েছে কয়লা এটু পারমিট আছে, বাকিখিনি যদি 2 নম্বরই আছে এটু ধরিম আর শাস্তি। আর আসামত আপনি সরকার করিব বলে 100% আর আজমল সাহেবর যেটু এই ঘটনা যেটু হয়েছিল আমার এয়ারপোর্টের জন্য, এটু তো অ্যাকশন হয়ে আছে, কেস হয়েছে, এফআইআর আছে, এটু যদি জুনে কইছে এই যদি প্রমাণিত হয় তার শাস্তি। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।